নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যি শাস্ত্রী আজ একটি নতুন বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে আপনার বাড়িতে বাস্তু মতে দেয়াল ঘড়ি বা ওয়াল ক্লকটি আপনি কোথায় রাখবেন অর্থাৎ দেয়াল ঘড়িটি আপনার কোথায় রাখা আপনার বাস্তু মতে ঠিক বা কোথায় রাখলে সেটি আপনার জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে এই বিষয়ে টোটাল ভিডিওটি থাকছে যারা আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে নেক্সট যখন ভিডিওগুলো ছাড়বো যেন একটি ভিডিও আপনার মিস না হয় এবং প্রতিটা যেন জ্যোতিষমূলক কার্যকারী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তাই দেরি না করে মেন আলোচনায় যাই আচ্ছা আমি বললাম বাস্তু বাস্তুমতে ঘড়িটা কোথায় লাগানো উচিত তার আগে দুটো তিনটা জিনিস মাথায় রাখবেন বাস্তুমতে ঘড়ি কোথায় রাখা উচিত জানার আগে আপনি যদি খেয়াল করেন আপনার বাড়িতে অনেক বন্ধ ঘড়ি থাকবে হয়তো কোনো টাইম ঘড়িটা ঘড়িটা চলতো খারাপ হয়ে গেছে আপনি নতুন একটা ঘড়ি এনে আবার লাগিয়ে দিয়েছেন কিন্তু সেই বন্ধ আপনার আর কিন্তু ফেলে দেওয়া হয়নি সেই ঘড়িটাই দেখবেন আপনার বাড়িতে কোথাও পড়ে আছে এই ধরনের যদি ঘড়ি আপনার বাড়িতে তিন চারটে বা দুটো তিনটে পড়ে থাকে সেটাও কিন্তু আপনার ভাগ্য বিপর্যয়ের মেন কারণ হয়ে যেতে পারে সেই জন্য বাড়িতে যদি কোনো বন্ধ ঘড়ি পরে থাকে খারাপ ঘড়ি অবশ্যই সেই ঘড়িটিকে বাড়ি থেকে ফেলে দিন অথবা যদি কোথাও বিক্রি করে দেওয়া যায় সেটিকে সেল করে দিন এরপরে যে পয়েন্টটা আসবো আমাদের বাড়িতে দেখবেন অনেকের রিস্ট ওয়াচ থাকে দুটো তিনটে চারটে কিন্তু আমরা মনের ভুলে কোনো সময় কিন্তু সেই রিচ ওয়াচের দেখা গেল ব্যাটারি শেষ হয়তো আমরা সেটা খুব কম ইউজ করি ওইভাবেই বন্ধ হয়ে হয়তো আমাদের আলমারির মধ্যে হোক শোকেসের মধ্যে হোক বা কোনো র্যাকের মধ্যে হয়তো ওইভাবেই রাখা আছে যেটা আমরা লক্ষ্যও করি না কারণ আমরা সবসময় ওই ঘড়িটা পড়ি না বা হয়তো এমন কিছু ঘড়ি আছে যেটা হয়তো আপনাকে কেউ গিফট করেছিল বা দিয়েছিল। সেই ঘড়িটা ওইভাবেই রেখে দিয়েছেন বন্ধ অবস্থায় এই ধরনের যদি ঘড়ি কোনো রকম থাকে সেটিকেও চেষ্টা করেন অবশ্যই যে ব্যাটারি নতুন ব্যাটারি লাগিয়ে যেন সেটাকে সচল রাখা যায় আর যদি সচল না রাখতে পারেন চেষ্টা করুন তাহলে কোথাও ওটাকে পাস করে দেওয়ার বা কোথাও দিয়ে দেওয়ার কারণ এইভাবে যদি বন্ধ ঘড়ি রেখে দেন যেটার মধ্যে ব্যাটারি নেই সেটিও কিন্তু আপনার ভাগ্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে অর্থাৎ আপনার যে হওয়া কাজ হওয়া কাজগুলো বারবার বাধা পড়ে যাওয়া সেইগুলোও কিন্তু এই বন্ধ ঘড়ির কারণে হবে কারণ বন্ধ ঘড়ি মানে বাস্তু মতে ধরা হয় যে আপনার ভাগ্যের যে চাকা বা আপনার যে ভাগ্যের উন্নতি সেটিও কিন্তু আস্তে আস্তে স্টপ বা বন্ধ হয়ে যাচ্ছে এরপরে যে পয়েন্টটা আসবো যদিও এখন এইটা খুব কম মানুষই করেন সেটা হচ্ছে ঘুমানোর আগে অনেক মানুষ আছেন যারা মোবাইল হয়তো টাওয়ারের কারণে হয়তো বা মোবাইলটা জন্য আজকে মাথার কাছে নিয়ে না মাথা যন্ত্রণা হতে পারে তাই তারা কি করছেন মাথার কাছে হয়তো ঘড়ি নিয়ে শুধছেন যাতে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারেন বা সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে সেই ভেবে বা অ্যালার্ম দিয়ে রাখছেন সেক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যারা মাথার কাছে ঘড়ি নিয়ে ঘুমায় তাদের কিন্তু দেখা গেছে আপনার সাথে সাথে আপনার ভাগ্যও ঘুমিয়ে পড়ার কিন্তু এরকম ধরনের কিন্তু বিষয় বাস্তুমতে বলা হয়ে থাকে অর্থাৎ আপনি যদি ঘড়ি নিয়ে ঘুমিয়ে পড়েন মাথার কাছে রেখে আপনার সাথে সাথে কিন্তু আপনার ভাগ্যও ঘুমিয়ে পড়বে এগুলো কিন্তু বাস্তুমতে অবশ্যই কিন্তু এগুলো খুবই মানা হয় এরপরে যে বিষয়টা বলবো আমরা কিন্তু দেখবেন বাড়ি থেকে বেরোনোর সময় অনেকে আছেন যে ঘড়িটাকে আমরা হয় দশ মিনিট হয়তো পিছিয়ে আছে স্লো আছে আমরা জানি দশ মিনিট স্লো তা আমরা ঠিক করি না যে ঠিক আছে দশ মিনিট স্লো তো আছে আমি দশ মিনিট আগিয়ে ধরে নেব তা এই ধরনের যদি দশ মিনিট স্লো করে রাখেন বা পাঁচ মিনিট স্লো করে রাখেন এইভাবে যদি ঘড়ির টাইমটাকে আপনি পিছানো থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার যে কোনো হওয়া কাজ বা যে কাজটা হওয়া একদম হয়ে যাবে সেই জায়গায় কিন্তু বাধা হয়ে যায় কারণ টাইম যদি লেট থাকে আপনার জীবনে কিছু সাকসেসও লেটে হবে এটা কিন্তু অবশ্যই খাটে আর কি আমরা লক্ষ্য করি আর লক্ষ্য করি যে জ্যোতিষ মতে বা বাস্তু মতে যদি অনেকে দেখবেন যে ঘড়ি দশ মিনিট ফাস্ট করে রাখে হয়তো তাকে ট্রেন ধরতে হয় বাস ধরতে হয় বা অফিসে যেতে হয় দশ মিনিট ফাস্ট করে রাখে আপনি মিলিয়ে নেবেন আপনার বাড়িতে যে কজন মেম্বার আছেন তাদের মধ্যে কিন্তু সবসময় একটা চঞ্চল ভাব কিন্তু তাদের মনের মধ্যে চলবে অর্থাৎ যে কোনো কাজ করুক যাই করুক কোনো কিছু মন স্থির থাকবে না যাদের ঘড়ি মিনিমাম দশ মিনিট আগানো থাকবে এছাড়া আমরা দেখবেন অনেকে ঘড়িটি তাদের মেন দরজা বা যেটাকে তাদের বেডরুমের দরজা তার উপরে লাগিয়ে দেয় তা ঘড়ির তলা থেকে যাতায়াত করাটা সেটাও কিন্তু এটি নেগেটিভ বিষয় হিসাবে ধরা হয় তা প্রথমে আমি বলে নিলাম কোন কোন বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন কারণ আমি তো দিক বলে দেবো কিন্তু এই ছোটো ছোটো দিকগুলো হয়তো আপনার মাথায় নেই বা জানা নেই অজান্তেই হয়তো এই ভুলগুলো করছেন যার ফলে হয়তো আপনার বিভিন্ন হওয়া কাজ বাধা হয়ে যাচ্ছে সেই জন্য আগে এই যে আগের বিষয়গুলো বললাম এগুলোকে আগে ঠিক করুন বা রেক্টিফাই করুন এরপরে কী করবেন আমি বলেছি কোন দিকে ঘড়ি লাগানো ভালো সেই বিষয়ে আলোচনা করব প্রথমেই বলি বাড়ির দক্ষিণ দিকে কোনো সময় ঘড়ি লাগাবেন না বা দক্ষিণ ওয়ালে কোনো সময় ঘড়ি লাগাবেন না বা দক্ষিণ দেয়ালে কোনো সময় ঘড়ি লাগাবেন না কারণ দক্ষিণ দেয়ালে ঘড়ি লাগানো মানে সেই বাড়িতে কোনো না কোনো মেম্বারের কিন্তু সময় শরীর খারাপ লেগেই থাকবে আজ যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই মাথায় রাখবেন যে দক্ষিণ দিকে কিন্তু কোনো রকম কোনো ঘড়ি লাগানো যাবে না দক্ষিণ দিকে আমরা রকম কোনো ঘড়ি লাগাবো না। আচ্ছা। কি করব। যারা দীর্ঘদিন ধরে চাইছেন যে একটা ভালো সুসংবাদ আসুক আর এইভাবে পারা যাচ্ছে না আর চলছে না তারা একটা শুভ মুহূর্ত দেখে আপনার বাড়ির পূর্ব দিকে পূর্ব ওয়ালে কিন্তু একটি ঘড়ি লাগিয়ে দিতে পারেন তাতেও কিন্তু যথেষ্ট পরিমাণ আছে দেখবেন আছে কিছু নতুন নিউজ নতুন কিছু জীবনে কিন্তু ঘটবে অবশ্যই যারা দেখছেন যে কাজের দিকে সমস্যা নতুন একটা কিছু পেলে ভালো হয় তারা কিন্তু একটা নির্দিষ্ট ভালো দিন দেখে যদি জ্যোতিষ মতে আপনি ভালো দিন দেখে যদি আপনি আছে আপনার পূর্ব দেয়ালে যদি ঘড়িটি লাগান আপনার কিন্তু কিছু পজিটিভ রেজাল্ট বা অবশ্যই আসবে এছাড়া আপনি কিন্তু আপনার বাড়ির উত্তর ওয়ালেও কিন্তু অবশ্যই ঘড়ি লাগাতে পারেন উত্তর ওয়ালে এবং পূর্ব ওয়ালে লাগাতে পারেন দক্ষিণ ওয়ালটা অ্যাভয়েড করাই ভালো একান্ত যদি জায়গা না থাকে পশ্চিম ওয়ালে লাগান পশ্চিম ওয়ালে লাগালেও তাতেও কিছু কর্মের জায়গা আসতে পারে তবে থেকে বেটার হয় পূর্ব ওয়াল বা আচ্ছা আপনার পূর্ব দিকের দেয়াল বা আপনার উত্তর দিকের দেয়ালে ঘড়িটি লাগানো আচ্ছা এরপর আর একটা আসবো যারা খুব বাস্তুদোষে ভোগেন হয়তো বাস্তুদোষ বলতে এরকম বলতে চাইছি দেখা গেল বাড়িতে কেউ খুব ভয় পায় অকারণে কোনো কারণ নেই অকারণে ভয় পায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন পেন্ডুলাম লাগানো ঘড়ি যার নিচে পেন্ডুলাম লাগানো আছে এই ধরনের সেই ধরনের ঘড়ি যদি আপনি লাগাতে পারেন এবং নির্দিষ্ট টাইম অনুযায়ী সেটাতে আওয়াজ হয় সেটা কোনো ঘণ্টার আওয়াজ হতে পারে বা যে কোনো মিউজিক হতে পারে নির্দিষ্ট যখন একটা সাতটা বাজুক আটটা বাজুক নটা বাজুক এই ধরনের ঘড়ি যদি আপনি লাগান তার দ্বারাও কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি কিছুটা হলেও কিন্তু দূর হয়ে যাবে তা এই ধরনেরই কিন্তু হচ্ছে পেন্ডুলাম ঘড়ি অবশ্যই আপনার আছে ঘরে কিন্তু আপনি লাগাতে পারেন তা এই ছিল মোটামুটি আজকে ঘড়ির ওপরে বিশেষ একটি ভিডিও এই ধরনের আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কিন্তু দেবেন এবং এই ধরনের জ্যোতিষমূলক ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন যাতে নেক্সট ভিডিওগুলো যখন জ্যোতিষমূলক এই ধরনের ভিডিও ছাড়বো একটি ভিডিও যেন আপনার মিস না হয় তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার